হ্যালো ব্রিয়ন আজ এই ভিডিওতে বলবো আপনার যদি গ্যাস অম্বল বুক পড়া চোরা ঢেকুর এই সমস্ত সমস্যা যদি থেকে থাকে তাহলে এর থেকে মুক্তি পাবেন কিভাবে কি করলে বা কি খেলে এই সমস্যা দূর হবে যদি ধৈর্য ধরে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শোনেন তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন এর কারণ এর লক্ষণ সমস্তটা স্টেপ বাই স্টেপ বলবো। তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন শারীরিক সমস্যার মধ্যে বুক ও গলা জ্বালা পড়া একটি বড় সমস্যা বর্তমানে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে একবারের জন্য বুক জ্বালা পরা সমস্যায় ভোগেনি কারো গোলা বুক জ্বালা কারও চোরা ঢেঁকুর কারো আবার পেট ফাঁপা গ্যাসের সমস্যা জলদি আরাম পেতে সবার ভরসা অ্যান্টাসিড একটা না ওষুধ খেয়ে গেলে যে শরীরে অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তার তোড়াক্কাই করেন না কেউ কেউ তবে এসব ওষুধ খাওয়া একদমই উচিত নয় রোজগার জীবনধারায় সামান্য পরিবর্তন এবং খাদ্য তালিকায় কিছু খাবার সংযোজন করলেই নিত্যদিনের এই সমস্যা থেকে স্বস্তি পেতে পারেন শুধু তাই নয় সামান্য কিছু নিয়মবিধি মেনে চললে কয়েকদিনের মধ্যে গ্যাস অম্বল গলা বুক জ্বালা নানান সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই বুক পড়ার কারণ তাৎক্ষণিক কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে আসুন বিস্তারিত জেনে নিই প্রথমেই জানুন গলা ও বুক জ্বালা পড়া কী বুক পড়া হচ্ছে বুকের ভিতরের পার্শ্ববর্তী স্থান থেকে শুরু করে গলা পর্যন্ত জ্বালাকর অনুভূতি এই জ্বালা কখনো কখনও শুধু বুকে আবার কখনও কখনও শুধু গলায় বা স্থানে হতে পারে কিন্তু এই বুক পড়া করলে তাৎক্ষণিক কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে আমাদের অনেকেরই জানা নেই যদি কারো বুক পড়া করে গলায় জ্বালা অনুভূত হয় কিংবা গলার ভিতরের দিকে ঝাল টক বা লবণাক্ত কোনো তলের অস্তিত্ব অনুভূত হয় সেই সঙ্গে ঢেঁকুর তাহলে ধরে নিতে হবে এগুলো গ্যাসের সমস্যা থেকে তৈরি হয়েছে আর বুকের পরা যদি খুব বেশি হয় পাশাপাশি এ ধরনের অস্তিত্ব সহ বেতা বুক থেকে বাউ ও কাঁধের দিকে ছড়িয়ে পড়তে শুরু করে তাহলে হৃদযন্ত্রের কোনো সমস্যার কারণে হচ্ছে কিনা সেটা মাথায় রাখতে হবে এবং জরুরি ভিত্তিতে দ্রুত হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে অনেকেই হঠাৎ বুক জ্বালা পরা হওয়া মাত্রই অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেয়ে ফেলেন কিন্তু উচ্চ রক্তচাপ অনিয়মিত হৃদেস্পন্দন কিডনি রোগ কিংবা অ্যাপেন্ডিসাইটিসের কোনো লক্ষণ আছে কি না সে ব্যাপারে চিকিৎসকের সাথে পরামর্শ না করে অ্যান্টাসের সেবন করা উচিত নয় বুকের ব্যথা যদি দীর্ঘস্থায়ী হয় বা বাম বাহুতে চলে আসে এবং ব্যায়াম করার সময় বৃদ্ধি পায় তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে এর কারণ হল ভাজাপড়া তৈলাক্ত খাবার বেশি পরিমাণে খাওয়া বুক জ্বালা পড়ার আরও একটি অন্যতম কারণ হচ্ছে ধূমপান করা অ্যালকোহল সেবন বা মদ্যপান করা অতিরিক্ত মাত্রায় চা কপি ইত্যাদি পান করা অতিরিক্ত মানসিক চাপ দুশ্চিন্তাগ্রস্ত থাকা অনেক সময় বুক জ্বালা পরার জন্য দায়ী আচার টমেটো সস কমলার রস পেঁয়াজ পিপারমেন্ট ইত্যাদি খাবার অনেক সময় বুক জ্বালা পরার জন্য দায়ী পিত্তথলিতে পাতর থাকলেও বুক পড়া হতে পারে এছাড়া পাকস্থলের উপর চাপ পড়ে এমন কাজ যেমন একসাথে বেশি পরিমাণ খাওয়া স্থূলতা গর্ব অবস্থা শক্ত মোটা বেল্টের প্যান্ট পরা ইত্যাদি কারণেও বুক পড়া হতে পারে এর লক্ষণ হল পেটের উপরের দিকে মৃদু ব্যথা অনুভূত হওয়া বুকের বেতার সাথে জ্বালা জ্বালা ভাব থাকা কারো কারো বুক জ্বালা খালি পেটে আবার কারো খাবার গ্রহণের পর হয় বুক পড়া হওয়ার মাঝে মাঝে ঢেকুর উঠতে পারে পাকস্থলীর অ্যাসিড সম্প্রসারিত হয়ে খাদ্যনালীর উপর পর্যন্ত চলে আসলে বুকে বেতা ও জ্বালা হতে পারে এই বেতা ও জ্বালা কখনো স্বল্পস্থায়ী আবার কখনও দীর্ঘস্থায়ী হতে পারে বিশ্রামের সময় বুক জ্বালা পড়াও বেতার বৃদ্ধি হয় শুয়ে থাকা বা আদর অবস্থায় অ্যাসিড খাদ্যনালী দিয়ে উপরে উঠে আসে ফলে বুক জ্বালা পড়া হয় যখন সোজা হয়ে বসে থাকা হয় তখন মধ্যকর্ষণ শক্তির প্রভাবে খাদ্যবস্তু পাকস্থলীতে থাকে তাই বুক পড়া কম হয় বুক জ্বালাপড়ার মুখে তীত স্বাদ অনুভূত হতে পারে বিশেষ করে সকালের দিকে বেশি ঘটে থাকে সর্বঙ্গ বুক জ্বালাপড়ার একটি অস্বাভাবিক লক্ষণ অম্লবা অ্যাসিড পাকস্থলী থেকে গলা পর্যন্ত উঠে আসলে এরকম হতে পারে আর এই অ্যাসিড কণ্ঠস্বরকে ভারী করে তোলে ও সর্বঙ্গ হয়ে থাকে বুক ও গলা জ্বালার সাথে গলায় ক্ষত হতে পারে মনে হয় যেন গলা ছিলে গেছে অ্যাসিডের কারণে এমনটি হয় তাই খাবার গ্রহণের পরপর এরকম হলে বুঝতে হবে এটা বুক জ্বালাপোড়ার সাথে সমৃদ্ধ বুক জ্বালাপোড়া হওয়ার সাথে বমি বমি ভাব ও বমি হতে পারে দীর্ঘদিন যাবৎ বুকে জ্বালাপোড়া চলতে থাকলে অ্যাসিডের কারণে খাদ্যনালী নালী সংকোচিত হয়ে খাবার গিলতে কষ্ট হতে পারে অম্বল গোলা বুক পড়া থেকে মুক্তি পেতে কি খাবেন এবার জানুন যেমন ঠান্ডা দুধ ঠান্ডা দুধ খেলে পাকস্থলের গ্যাস্ট্রিক অ্যাসিড স্মৃতিশীল হয়ে আসে দুধে ক্যালসিয়াম রয়েছে যা পাকস্থলীতে অ্যাসিড তৈরি প্রতিরোধ করে তাই অ্যাসিডিটির সমস্যা হলেই এক গ্লাস ঠান্ডা দুধ পান করুন দুধে যদি আপনার কোনো রকম অ্যালার্জি না থাকে তাহলে এক গ্লাস ঠান্ডা দুধ খেয়ে দেখুন অম্বল থেকে রেহাই মিলবেই অম্বল বা গোলা বুক জ্বালা হলে খেতে পারেন ঠান্ডা দুধ বা রাতে সবার আগে খেয়ে নিতে পারেন নাম্বার টু চাল ধোয়া জল রাতে চাল ভিজিয়ে রাখুন সকালে ওই চাল ধোয়া জল খালি পেটে পান করুন যাদের অম্বলের কিনিক সমস্যা আছে তাদের এই দাওয়াই খুব কাজে দেবে নাম্বার থ্রি তালের গুড় হ্যাঁ গুড়ে আছে অম্বল নাশ করার ক্ষমতা তালের গুড় খাবারকে হজমে সাহায্য করে এবং হজমক্রিয়াকে খাদ খাদ্যধর্মী করে অ্যাসিডিটি কমায় খাওয়া দাওয়ার পর এক টুকরো গুড় খেয়ে নিন বিশেষ করে গরমকালে গুড়ের শরবত পান করলে অম্বলের আশঙ্কা কমে কারণ এতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যা অম্বলকে খারে পরিণত করে প্রতিবেলা খাবার পর ছোট্ট এক টুকরো গুড় খান যতদিন না অ্যাসিডিটির জ্বালা কমে তবে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটা প্রযোজ্য নয় নাম্বার ফোর অ্যাপেল সাইডার ভিনেগার এর খাদ্যর্মী প্রভাব পাকস্থলীর অ্যাসিডিটির সমস্যা দূর করতে সাহায্য করে এক কাপ জলে এক থেকে দুই চার চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে সেই জল পান করুন এটা খালি পেটে না খাওয়াই ভালো তাতে বমি হতে পারে তবে একদম ভরা পেটেও পান করবেন না দিনে দুবার এটা পান করতে পারেন যাকে বলে বিষে বিষক্ষয় হয় এবং ঢেঁকুদ দূর হয় অর্থাৎ অ্যাসিড দিয়ে অ্যাসিড নাশ হয় নাম্বার ফাইভ তুলসী পাতা পাকস্থলিতে শ্লেষ্মার মতো পদার্থ উৎপাদন বাড়াতে উদ্দীপনা যোগায় তুলসী পাতায় শীতলীকরণ এবং বায়ুনাশক উপাদান রয়েছে যা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কার্যকারিতা কমাতে সহায়ক গ্যাসের সমস্যা হলেই পাঁচ থেকে ছটি তুলসী পাতা চিবিয়ে খেয়ে ফেলুন অথবা তিন থেকে চারটে তুলসী পাতা সিদ্ধ করে সেই জলে একটু মধু মিশিয়ে খেলে চট আরাম পাবেন নাম্বার সিক্স টক দই টক দইয়ে থাকা ক্যালসিয়াম পাকস্থলিতে অ্যাসিড জমা হওয়া প্রতিরোধ করে এর সঙ্গে গোলমরিচ দিয়ে খেলে ভালো ফল পাওয়া যাবে টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড হজম প্রক্রিয়াকেও শক্তিশালী করে নাম্বার সেভেন পুদিনা পাতা এর বায়ু নিরোধক ও প্রশান্তিদায়ক গুণ নিমিষেই বুগ ও পেট পড়া করা পেট ফাঁপা ও বমিভাব উপশম করে তাই অ্যাসিডিটির লক্ষণ দেখা দিলেই কয়েকটি পুদিনাপাতা মুখে দিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে পারেন বা খেতে পারেন চা বানিয়ে এক কাপ জলেতে চার থেকে পাঁচটি পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খেতে পারেন বা চাইলে তাতে একটু মধু যোগ করতে পারেন নাম্বার এইট জিরা পাকস্থলীর অ্যাসিডকে নিরপেক্ষ করে পেটের ব্যথা দূর করতে এবং হজমক্রিয়ায় জিরা চমৎকার কাজ করে দেড় কাপ জলেতে এক চা চামচ করে জিরা ধনে ও মৌরি গুঁড়ো এবং সামান্য চিনি মিশিয়ে খালি পেটে খেতে পারেন অথবা এক গ্লাস জলেতে সামান্য জিরার গুঁড়ো মিশিয়ে বা ফুটিয়ে ছেঁকে নিয়ে প্রতিবেলা খাবার পর খেতে পারেন নাম্বার নাইন মৌরি পুদিনা পাতার মতো মৌরি রয়েছে বায়ু নিরোধক ক্ষমতা যার ফলে খাবার হজম করতে এবং পেটের গ্যাস দূর করতে এটা বেশ কার্যকরী ভারী ও ঝাল খাবারের পর কিছু মৌরি মুখে দিয়ে চুষতে পারেন অথবা একবার দুই চা চামচ মৌরি এক কাপ গরম জলেতে দিয়ে কিছুক্ষণ রেখে তারপর ছেঁকে নিয়ে দিনে কয়েকবার খেতে পারেন নাম্বার টেন ডাবের জল আপনি যখন ডাবের জল পান করেন তখন আপনার শরীরে পিএইচ অ্যাসিডিক স্তর খার বা অ্যালকোহলে পরিণত হয় যা শরীরের মধ্যে প্রবেশ করে অতিরিক্ত অ্যাসিডের উৎপাদন রোধ করে নারকেলের জলে ফাইবার থাকায় খাবার হজম করতে সাহায্য করে ও অম্বল নাশ করে ফলে গ্যাস অম্বলের সমস্যা দূর হয় নাম্বার ইলেভেন এলাচ এলাচ হজম ক্ষমতা বাড়াতে সহায়ক এটি অতিরিক্ত অ্যাসিড নিঃসরণের সম্ভাবনা দূর করে গ্যাস অম্বলের সমস্যায় দুটি এলাচ গুঁড়ো করে জলে ফুটিয়ে খেলে উপকার পাবেন নাম্বার টুয়েলভ দারুচিনি হজম ক্রিয়ার জন্য খুবই ভালো দারুচিনিতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টাসেড যা হজম ক্ষমতার উন্নতি ঘটায় আদা চা চামচ দারুচিনি গুঁড়ো এক কাপ জলে মিশিয়ে ফুটিয়ে নিন এরপর ঠান্ডা করে পান করুন দিনে দুই থেকে তিনবার এটা খেতে পারেন এছাড়া চাইলে স্যুপ কিংবা স্যালাডে দিয়েও খেতে পারেন নাম্বার থার্টিন লবঙ্গ লবঙ্গ পাকস্থলের অ্যাসিডিটি ও গ্যাস দূর করতে পারে এর বায়ু নিরোধক ক্ষমতার জন্য দুই থেকে তিনটি লবঙ্গ মুখে নিয়ে চুঁচলে বা সমপরিমাণ পরিমাণ এলাচ ও লবঙ্গ গুঁড়ো খেলে অ্যাসিডিটির জ্বালা ও মুখের দুর্গন্ধ দূর হয় নাম্বার ফোরটিন আদা আদার রস পাকস্থলীর অ্যাসিডকে প্রশমিত করতে সাহায্য করে অ্যাসিডিটির সময় এক টুকরো আদা মুকে নিয়ে চুঁচলে বা এক কাপ জলেতে কয়েক টুকরো আদা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রেখে খেতে পারেন কিংবা শুধু একটা চামচ করে আদার রস দিনে দুই থেকে তিনবার খেলে অ্যাসিডিটি গলা বুক জ্বালা অম্বল এসব থেকে মুক্তি পেতে পারেন এই পদ্ধতিগুলো সাহায্য নিয়ে দেখতে পারেন কিন্তু যদি দেখেন এক সপ্তাহের পরও আপনার সমস্যা থেকেই যাচ্ছে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এছাড়াও গ্যাস অম্বল বুক পড়া থেকে মুক্তি পেতে হলে আরও কিছু নিয়ম মাথায় রাখতে হবে যেমন রাতে খাওয়ার অন্তত এক থেকে দু ঘন্টা পর ঘুমোতে যান পারলে খাওয়ার পর কিছুক্ষণ হাঁটার অভ্যাস করুন এছাড়া একেবারে অনেকটা না খেয়ে অল্প পরিমাণে বারবার খাওয়ার চেষ্টা করুন তাছাড়া প্রতিদিন অন্তত আধা ঘন্টা এক্সারসাইজ অথবা যোগা করুন এছাড়া অনেকক্ষণ খালি পেটে থাকবেন না এতে গ্যাস ও অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বাড়ে প্রতি দু ঘন্টা অন্তর কিছু খাওয়ার চেষ্টা করুন এছাড়া ওজন নিয়ন্ত্রণে রাখুন কারণ স্থূলতা হজমের সমস্যা হওয়ার একটি বড় কারণ তাছাড়া সারাদিনে তিন থেকে চার লিটার জল পান করতে হবে পারলে মাঝে মাঝে উষ্ণ গরম জল খেতে পারেন বাইরের অতিরিক্ত মশলাযুক্ত কিংবা তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন এছাড়াও পরিমিত পরিমাণে অ্যালকোহল খাওয়া এবং ধূমপান বর্জন করুন তাছাড়া দুশ্চিন্তামুক্ত হয়ে সবসময় মানসিকভাবে হালকা থাকার চেষ্টা করুন দেখবেন গ্যাস অম্বল বুক পড়া এবং চোরা ঢেকুর এই সমস্ত থেকে দূরে থাকতে পারবেন তো যেগুলি বললাম সেগুলি অবশ্যই মাথায় রাখবেন আর যেগুলি খাওয়ার কথা বললাম সেগুলি অবশ্যই ফলো করতে পারেন তাহলে এই সমস্ত সমস্যা থেকে চিরমুক্তি পেতে পারেন তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন